বালুরঘাটে যুবতীর গলায় বটি ঠেকিয়ে সোনার গয়না সহ টাকা লুট করার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট শহরে। দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বালুরঘাটে। শহরের রথতলা এলাকায় একটি বাড়ির জানলার গ্রিল কেটে ঘরে ঢুকিয়ে পড়ে এক দুষ্কৃতী। এরপরই ওই বাড়ির এক যুবতীর গলায় বটি ঠেকিয়ে তার সোনার কানের দুলসহ নগদ কয়েক হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। এই ঘটনায় বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ঘুমোচ্ছিলাম, সেই ঘরের দরজাটা খোলা ছিল। এবার হট করে রাত্রেবেলা ঘরের মধ্যে আওয়াজ দেখে আমি বলেছি যে কে এরকম, আমার দাদা ভেবেছিলাম। তো কিছুক্ষণ পর দেখি কোনো সাড়া নেই, তো আমি আলোটা জ্বালাই বিছানা থেকে। তার সাথে সাথে দেখি একজন লোক একজন বটি নিয়ে আমার গলায় ধরে বলছে যে কোনো চিৎকার করলে আমি কিন্তু গলায় কোপ বসিয়ে দেবো, কোনো কথা বলবেন না করে আমাকে আমার কান থেকে আমার সোনার কানের ছিল সেটা খুলতে বললো। সেটা খুলে দিয়ে দিলাম, তারপরে আমার হাত বেঁধে দিলো দুটো হাত পেছনে। লোকটার মুখ কি আপনারা? মুখটা আমি দেখতে পাইনি, মুখটা ঢাকা ছিল, গামছা দিয়ে ঢাকা ছিল না মুখ, কিন্তু চেহারাটা মোটামুটি একটা দেখেছি, একটা স্বাস্থ্য মাঝ বয়সী একজন লোক ছিল, একজনই ছিল। তারপরে তো আমাকে হচ্ছে হাত বেঁধে দিলো, বেঁধে দিয়ে গামছা দিয়ে আমার মুখ বেঁধে দিয়ে আমাকে আবার জিজ্ঞেস করছিলো যে আর কিছু আছে নাকি। আর গলায় বটি ধরেছিল জন্য আমি চিৎকারও করতে পারছিলাম না, বলছিলো চিৎকার না করতে, চিৎকার করলেই আমায় গলায় মেরে দেবে। তারপর কিছুক্ষণ পর মানে আমাকে বাইরে নিয়ে আসে, একটা চেয়ারে বসিয়ে বাঁধতে চেয়েছে, সেভাবে শক্ত করে বাঁধতে পারেনি। বটিটা যখন মাটিতে রাখে সেই সুযোগে আমি একটু সরে গিয়ে মানে ঝাটকা দিয়ে সরে তারপর পালিয়ে গেছি। তারপর চিৎকার করতে শুরু করেছে, তখন হচ্ছে ওপর থেকে বাবা মা আসে। চুরি আমাদের পার্স থেকে টাকা পয়সা যা ছিল টাকা পয়সা নিয়েছে, আমার সোনার কানে নিয়ে গেছে। টাকা পয়সা মোটামুটি 20-25 হাজার টাকা হয়ে যাবে এরকম। না সেইভাবে কাউকে এখনই মাথায় আসছে না, বুঝতে পারছি না কি হতে পারে।